আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানীর বাজারে আলুর কৃত্রিম সংকট, সরকার নির্ধারিত দামে হিমাগার থেকে আলু পাওয়া যাচ্ছে না, অভিযোগ আড়তদারদের। রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে তৈরি পোশাক শিল্পে দরকার আইসিটি খাতে বিনিয়োগ, গবেষণা ও অনলাইন মার্কেটিং বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। বিদেশে কর্মী পাঠিয়ে মানব পাচার আইনে মামলায় ক্ষুব্ধ জনশক্তি রপ্তানিকারকরা, আইনটি পর্যালোচনা হচ্ছে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। এবং পবিত্র ঈদে মিলাদুন্নবীতে মসজিদে মসজিদে কোরআন খতম, জিকির আসকার, মহানবীকে অনুসরণের তাগিদ ইসলামী চিন্তাবিদদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সরকার দাম বেঁধে দেওয়ার পর থেকে রাজধানীর বাজারে আলুর কৃত্রিম সংকট বেড়াচ্ছে। আড়তদাররা বলছেন সরকার নির্ধারিত দামে হিমাগার থেকে আলু পাওয়া যাচ্ছে না। তবে ক্রেতাদের অভিযোগ, নিয়মিত তদারকির অভাবেই কয়েক মাস ধরে অস্থির আলু, পেঁয়াজ, সবজি আর চালের বাজার। আদ্দিন সজীবের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার, দেশের অন্যতম এই পাইকারি বাজারেও আলুর সরবরাহ নেই আগের মতো। আগে যেখানে আলুতে ভরপুর ছিল আড়ত, এখন তার বেশিরভাগই ফাঁকা। বিক্রেতারা বলছেন সরকারের বেঁধে দেওয়া দামে হিমাগড় থেকে আলু কিনতে না পারায় তৈরি হয়েছে এ সংকট। ব্যাপারীরা অনমনে করেন যে হিমাগড় বলে দাম বেশি, আমাকে বলে যে দাম বেশি, আমরা বলছি যদি 30 টাকা কেজি হয় তা আমরা বেশি দিতে পারবো সরকারি আইন অনুযায়ী, এছাড়া আমরা বেচতে পারবো না। ওরা কত চায়? ওরা চায় আরো বেশি চায়, 2-3 টাকা বেশি চায়। আলু তো বাজারে নাই, আলু মানে কিনলাম ওই একখানে আছে 40 টাকা। তবে বাজারে আছে পর্যাপ্ত পেঁয়াজ, তারপরেও দাম কমছে না। নতুন পেঁয়াজ না আসলে দাম কমবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। রোপণ করতে যারা, তাদের যদি ঠিক মতো আল্লাহ দেয়, তার লিগে আশা করা যায় যে হয়তো দাম কমতে পারে। ম্যাক্সিমাম মনে করেন এগুলো 2 মাস বা 2 মাস লাগবে। যখন দেখবে আপনারা নাই, মোবাইল কোর্ট আসতেছে না, তখন এদের খেয়াল খুশি মতো এরা করতেছে। যেমন চাহিদা দেখছি বেশি, তখন খেয়াল খুশি মতো বাড়িয়ে দিতেছে। ঢাকার সব বাজারেই এখন শীতকালীন আগাম সবজিতে ভরপুর, তবে তার দাম বেশি। কেজি প্রতি সিম 140 আর কাঁকরোল ও গাজর 80 টাকা। মানভেদে কাঁচামরিচও 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বৃষ্টি হলো মাঝখান থেকে, বৃষ্টিতে মাল কিছু নষ্ট হয়েছে, এই জন্য আবার একটু দাম বেশি। এখন যদি আবার আবহাওয়া ভালো থাকে আবার নিয়ন্ত্রণ এসে যাবে। যেখানে আমার 1 কেজি লাগে সেখানে মানে 250 গ্রাম কম নিচ্ছি, তার কারণ আমার ওই কম টুক দিয়ে চলতে হচ্ছে। অস্থির চালের বাজারও, মিনিকেট, নাজির শাল ও মোটা চালের দাম এ সপ্তাহেও বেড়েছে কেজিতে 2 টাকা দরে। সরকার যদি মেলে গুণগুলোতে মনিটরিং করে তাহলে বুঝতে পারবো যে আসলে বাড়ার কারণটা কি। শুধু সরকারের নির্দেশনার দর বেঁধে দেয়া নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং আরও কঠোর করার দাবি জানালেন ক্রেতারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ইউরোপে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে অনলাইন মার্কেটিং বাড়ানোর তাগিদ দিয়েছেন গবেষকরা। এজন্য গবেষণা ও আইসিটি খাতে বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করছেন তারা। পাশাপাশি এ সময়ে পোশাকের উৎপাদন ব্যয় কমাতে সরকারি নীতির সহায়তার দাবি জানাচ্ছেন উদ্যোক্তারা। শারফুল আলমের রিপোর্ট। করোনার প্রকোপ বাড়ায় ইউরোপের অনেক দেশেই আবারও থমকে যাচ্ছে জীবনযাত্রা। ফ্রান্স, স্পেন সহ বিভিন্ন দেশে জারি করা হয়েছে কারফিউ, ব্যাহত হচ্ছে সেখানকার বাণিজ্য আর অর্থনীতিও। বাংলাদেশ যে পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে তার 64 ভাগই যায় ইউরোপের বাজারে। করোনা মহামারীর প্রথম দিকে সংকটে পড়লেও চলতি অর্থবছরের প্রথম 3 মাসে $989 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যার 82 ভাগই এসেছে এ খাতে। করোনার দ্বিতীয় ঢেউ আবারও এ শিল্পে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। সেকেন্ড ওয়েভ হওয়ার কারণে আমরা খুবই চিন্তিত, স্পেশালি যে মার্কেটগুলো আমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট মার্কেট, এই দেশগুলোর মধ্যে কিন্তু ইনফেক্টেড অনেক বেশি হচ্ছে। করোনার সময় যে ক্যাজুয়াল ওয়্যারগুলো মোর ইম্পর্ট্যান্ট, তারপরে এখন PPE, তারপরে ফেস মাস্ক, এগুলো সব এরিয়াতে কিন্তু কিছু কিছু করে আমরা মার্কেট শেয়ার বাড়াচ্ছি। আগে এটা আমাদের কোনো মার্কেটই ছিল না, বাট এখন আমি মনে করি যে এটাও একটা মার্কেট তৈরি হবে। করোনা দুর্যোগে চীনের অনেক ক্রেতা বাংলাদেশমুখী হয়েছেন, এছাড়াও ইউরোপের অনেক ক্রেতা অনলাইনে পণ্যের অর্ডার দিচ্ছে।
এই অবস্থায় বাজার রক্ষা ও পণ্য বিপণনে নতুন কৌশল নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নতুন ধরনের যে সমস্ত পণ্যের চাহিদা তৈরি হচ্ছে, কোভিড এর কারণে পণ্য চাহিদা কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, স্বাস্থ্যগত বিষয়ে মেডিকেল ইকুইপমেন্ট হিসেবে বিভিন্ন ধরনের পণ্যের চাহিদা তৈরি হচ্ছে, সেগুলোর উৎপাদনের সক্ষমতা নেওয়া বা ওই অর্ডারগুলো নেওয়া, অনলাইন ভিত্তিক যে বাজারটি বাড়ছে সব দেশেই এই কোভিড সংক্রান্ত কারণে, যেটা বলা হচ্ছে যে ভবিষ্যতেও থাকবে, সেই বাজারটির সক্ষমতা আমাদের এখনও সেভাবে গড়ে ওঠেনি। সেই সক্ষমতা গড়িয়ে তোলার পিছনে আমাদের উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়ানো। করোনায় সুরক্ষা সামগ্রীর চাহিদা বাড়ায় পিপিই, মাস্ক ও অন্যান্য পোশাকের উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বৈধ পদে বিদেশি কর্মী পাঠানোর পর অনিয়মের অভিযোগ উঠলে মানব পাচার আইনে মামলা হওয়ার বিধানে ক্ষুব্ধ জনশক্তি প্রেরণকারীরা। সরকারি নিয়ম নীতি মেনে কর্মী পাঠানোর পরও এ ধরনের সমস্যা তৈরি হলে জনশক্তি প্রেরণ বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন তারা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, আইনটি নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। অবৈধ পথে বিভিন্ন সময়ে দালালের খপ্পরে পড়ে বিদেশে যাওয়ার ঘটনায় বারবারই হোঁচট খেয়েছে এদেশের অভিবাসন খাত। তবে যারা বৈধ পথে বিদেশে কর্মী পাঠান তাদের কোনো কর্মী অভিযোগ করলে ওই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা হচ্ছে মানব পাচার আইনে। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের সমস্যা অভিবাসন খাতে নেতিবাচক প্রভাব ফেলবে। মানব পাচার আইন এবং অভিবাসনের যে আইনটা রয়েছে এর সাংঘর্ষিক অবস্থার কারণের জন্য যারা বৈধভাবে কর্মী প্রেরণ করছে, যারা দূতাবাসের সত্তায়িত অনুমোদন নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রাক যে নিবন্ধন অনুমোদন সেগুলি নিচ্ছে, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স বৈধভাবে করছে, বিএমইডি থেকে স্মার্ট কার্ড নিচ্ছে, তারা টিকিট দিয়ে আকাশপথে সঠিকভাবে কর্মী প্রেরণ করছে, সেই কর্মীরা প্রেরণ করার পরে যদি কর্মীদের একতরফা অভিযোগের ভিত্তিতে কোনো রিক্রুটিং এজেন্সির মালিককে গ্রেফতার করা হয়, তাকে জেল দেওয়া হয়, তাহলে কিন্তু এই সেক্টরের সাথে জড়িত যারা জনশক্তি রপ্তানি করে প্রেরণ করে তারা কিন্তু এটা আতঙ্কিত হয়ে যাবে। এদিকে প্রবাসী কল্যাণমন্ত্রী রিক্রুটিং এজেন্সিগুলোকে অভিবাসী আইনের আওতায় রাখার পক্ষে মত দেন। রিক্রুটিং এজেন্সিগুলোকে যাতে অযথা হয়রানি করা না হয় সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। আমি কিন্তু চাই মূলত আমাদের রিক্রুটিং এজেন্সিগুলি আমাদের অভিবাসী আইনে থাকুক। হোম মিনিস্টারের সাথে আমরা মিটিং করেছি, আলাপ করেছি এই বিষয় নিয়ে, আর আমরা একটা সলিউশন বাইর করছি। অপরাধীকে শাস্তি দিতে গিয়ে যাতে নিরপরাধ কাউকে বিচারের আওতায় আনা না হয় সে বিষয়টি সতর্কতার সাথে দেখার পরামর্শ অভিবাসন খাত সংশ্লিষ্টদের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আজ 12 রবিউল আওয়াল, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যু দিবস। বিশ্বে মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এই দিনটি। রাজধানী সহ সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। পৃথিবীতে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় মহানবীর চারিত্রিক বৈশিষ্ট্য অনুসরণের তাগিদ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রায় 1500 বছর আগে এই দিনে আকাশ থেকে যেন চাঁদ নেমে এসেছিল পবিত্র মক্কা নগরীর বুকে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ধ্বনিতে দুলে উঠেছিল উষর মরু। বিবাদ সংগ্রামে বিভ্রান্ত মানুষকে পথ দেখিয়ে অন্ধকারে আলো ফুটিয়ে একই দিনে 63 বছর বয়সে মারা যান মানবতার এই মহান মুক্তিদূত। আমরা নবীজির পরিচয় ফুটিয়ে তুলব, তার আদর্শ ফুটিয়ে তুলব। তিনি সবার জন্য রহমত, শত্রুর জন্যও তিনি রহমত, এটা তিনি প্রমাণ করে গিয়েছেন, এটা আমরা দেখাবো। শুধু তাই না, মানব দানব তো বটেই, নবীজি ইতর প্রাণীর জন্যও রহমত ছিলেন। দিনটি উপলক্ষে ঢাকা সহ সারা দেশে আয়োজিত হয় নানা অনুষ্ঠান। শাহবাগে মইনুদ্দিন আহমদের অনুসারীরা বর্ণাঢ্য র্যালি বের করেন। এতে ফ্রান্সের ম্যাগাজিনে কার্টুনে মহানবীকে অবমাননা করার তীব্র প্রতিবাদ জানানো হয় পোস্টার ফ্ল্যাকার্ডে। যেভাবে আমাদের ইসলামকে নিয়ে এবং আমাদের প্রিয় নবীকে নিয়ে যেভাবে কটূক্তি করেছে সেটা আমরা নিন্দা করছি। বড় স্ট্যাচু বানিয়ে বা বড় বিল্ডিং বানিয়ে বা আইফেল টাওয়ার বানিয়ে সভ্য জাতি হওয়া যায় না। সভ্য জাতি হতে হলে সভ্য মানসিকতা দরকার, মানবতার দরকার রয়েছে। গুলিস্তানে সৈয়দ শহীদুদ্দিন আহমদের অনুসারীরা আয়োজন করে র্যালি ও আলোচনা। এতে অংশ নেন রাজনীতিবিদ সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। আঞ্জুমানে আসাদিয়া, নড়িয়া, শেহাবিয়া, ঢাকা মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান ও ওয়াজ মাহফিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, কারণ নবীজি বলেছেন তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন।
আর সোমবারে নবীজি রোজা রেখে তার জন্মের দিন উদযাপন করেছেন। সুতরাং আমরাও যদি নবীজিকে ভালোবাসি তাহলে ইবাদতের দ্বারা নবীজির দেখানো পন্থায় আর তার জন্মের দিনটা উদযাপন করব। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জনবিচ্ছিন্ন হয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগ জোর ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে বিএনপি সমর্থক পেশাজীবী সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অ্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল আবারও সরকারকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনমত যাচাইয়ের চ্যালেঞ্জ জানান। দেশের করোনা সংক্রমণ নিয়ে সরকার মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। যারা জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নেয়, জনগণকে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, তারা বলে গণতন্ত্রের কথা। আওয়ামী লীগের কোনো অধিকার নেই গণতন্ত্রের কথা বলার। আওয়ামী লীগের কোনো অধিকার নেই জনগণকে, বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করবার। আসুন না, নর্মাল ইলেকশন করুন, ফেয়ার ইলেকশন করুন। আপনারা কোথায় কে টিকে আছেন, কোথায় কি জনগণের নাকি দরদি হয়ে গেছেন দেখা যাবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সহকারী শিক্ষকদের শূন্য পদ পূরণের দাবিতে 10 দিন ধরে আমরণ অনশন করছেন নিয়োগ বঞ্চিতরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে 2018 সালে নিয়োগ বঞ্চিতরা তাদের দাবি আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। নিয়োগ পরীক্ষায় 55,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষায় মাত্র 18,000 পাশ করিয়ে নিয়োগ দেওয়া হয়, বাকি শূন্য পদে নিয়োগের জন্য এই অনশন। দীর্ঘ 21টা দিন অবস্থান কর্মসূচি এবং অনশন কর্মসূচি পালন করে আসতেছি। আমাদের একটাই দাবি, মানবতার মার কাছে আমাদের বয়স শেষ, আমরা আর পরিবারের কাছে বোঝা হয়ে থাকতে চাই না। আমরা কাফনে কাফনে আসছি, আমরা যতক্ষণ পর্যন্ত মানবতা মায়ের মুখ থেকে ঘোষণা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে মরবো। 12 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিতে পারেন, খাদ্য দিতে পারেন, আর আপনার আপনার নাগরিক হয়ে আমরা রাজপথে পড়ে আছি, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আমরা কী পেলাম। করোনার মধ্যে ঝিনাইদহে রেকর্ড সংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা জজ তাজুল ইসলাম জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে 221 কার্যদিবসে 1400 বেশি মামলা নিষ্পত্তি করা হয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন বিচার প্রার্থীরা। ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলু রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। ঝিনাইদহ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে দীর্ঘদিন ধরে প্রায় 3000 মামলার জট ছিল, যার মধ্যে 680 মামলা ছিল 2014 সাল থেকে 2016 সালে দায়ের করা। কিন্তু নানা কারণে এতদিন এসব মামলা নিষ্পত্তি হয়নি। তবে 2018 সালের 25 নভেম্বর এই ট্রাইব্যুনালের দায়িত্ব নেওয়ার পর 221 কার্যদিবসে 1400 বেশি মামলা নিষ্পত্তি করে বিচার কার্যক্রমে গতি এনেছেন বিচারক তাজুল ইসলাম। এছাড়াও বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে শুনানি করে বিচারের আগেই 200 বেশি মামলার সমাধান হয়েছে বলে জানিয়েছেন আদালত সংশ্লিষ্টরা। সমাজে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেভাবে তিনি প্রচেষ্টা করে যাচ্ছেন। করোনার আগে প্রায় 150-170 মামলা প্রতি মাসে নিষ্পত্তি হইতো, করোনা কালেও 114টা নিষ্পত্তি হয়েছে এক মাসে, যেখানে অন্যান্য আদালতের নিষ্পত্তির সংখ্যা খুবই কম। মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিচার প্রার্থী ও আইনজীবীরা। বিচার বিশ্লেষণের কথাবার্তা খুব সুন্দরভাবে শোনে আর কি, যত্ন সহকারে সব সাক্ষী নিয়ে মামলা নিষ্পত্তি করে দিচ্ছে। অন্য আদালতেও বিচার কাজ এভাবে দ্রুত এগিয়ে নেওয়া হলে মামলার জট কমার পাশাপাশি দুর্ভোগ কমবে বলে মনে করেন বিচার প্রার্থীরা। বিপ্লব রায়, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা সংক্রমণের কারণে দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর আবারও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে বন্যপ্রাণীর অভয়ারণ্য মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান ও মাধবকুণ্ড জলপ্রপাত সহ বিভিন্ন পর্যটন স্পট। 1 নভেম্বর থেকে এসব স্পটে দেশি বিদেশি পর্যটকরা প্রবেশ করতে পারবেন। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে এসব স্পটগুলোতে সীমিত সংখ্যক পর্যটক প্রবেশ করতে দেওয়া হবে। করোনাভাইরাসের কারণে 18 মার্চ লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটক প্রবেশ বন্ধ করে বন মন্ত্রণালয়। এবার পার্টেক্স খেলার খবর। ইউরোপা লিগে জয় পেয়েছে এসি মিলান, তবে রয়্যাল অন্টোয়া
অন্টওয়ার্পের কাছে অপ্রত্যাশিতভাবে হেরেছে টটেনহাম হটস্পার। মিলান স্পার্টা প্রাগকে পরাজিত করেছে 3-0 গোলে। নিজেদের মাঠে 24 মিনিটে ব্রাহিম দিয়াজ এগিয়ে নেয় ইতালিয়ান ক্লাবটিকে। এরপর দ্বিতীয়ার্ধে রাফায়েল লিও আর দিওগো ডাটল আরও 2 গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইব্রাহিমো ভিসরা। আরেক ম্যাচে বেলজিয়াম ক্লাব রয়্যাল অন্টওয়ার্পের কাছে 1-0 গোলে হেরেছে ইংলিশ ক্লাব টটেনহাম। 56 ভাগ বল দখলে রেখেও জোসে মরিনিওর দলকে হতাশ হতে হয় স্ট্রাইকারদের ব্যর্থতায়। প্রতিপক্ষকে জয়সূচক গোলটি এনে দেয় লায়র রাফালেভ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাজধানীর বাজারে আলুর কৃত্রিম সংকট, সরকার নির্ধারিত দামে হিমাগার থেকে আলু পাওয়া যাচ্ছে না, অভিযোগ আড়তদারদের। রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে তৈরি পোশাক শিল্পে দরকার আইসিটি খাতে বিনিয়োগ, গবেষণা ও অনলাইন মার্কেটিং বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। বিদেশে কর্মী পাঠিয়ে মানব পাচার আইন মামলায় ক্ষুব্ধ জনশক্তি রপ্তানিকারকরা, আইনটি পর্যালোচনা হচ্ছেন জ্বালানের প্রবাসী কল্যাণমন্ত্রী। এবং পবিত্র ঈদে মিলাদুন্নবীতে মসজিদে মসজিদে কোরআন খতম, জিকির আসকার, মহানবীকে অনুসরণের তাগিদ ইসলামী চিন্তাবিদদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার রাখুন। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/18bangla news।